এখন আমি কচুয়াতে চলে এসেছি। কচুয়াটা হচ্ছে চাকলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এটা এখানেও হচ্ছে বাবারই একটা ধাম। এখানটাতে অনেক ভিজিটিং প্লেস রয়েছে, যেমন ধরো দুধপুকুর রয়েছে, বাবাকে স্নান করানোর জায়গা রয়েছে, সেখানে এসে তোমরা জল ঢালতে পারো, এখানেও বেশ কিছুটা সময়ও কাটাতে পারবে। বাট একদিনে যদি ট্যুর ভাবো তাহলে সকালের দিকে একটু বেরোলে চাকলা ঘুরে দেন কচুয়াতে বাকি সময়টা কাটাতে পারবে। তো ডিটেলসটা কীভাবে আসবে, কোথা থেকে যাবে, কোথায় কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা পার্ট টুতে, যারা এখনও পার্ট ওয়ানটা দেখোনি, মানে চাকলাতে কীভাবে আসবে, চাকলার মন্দিরটা কীরকম, যারা এখনও দেখোনি তার জন্য কিন্তু আমি আই বাটনে এবং ডেসক্রিপশনেও সেই ভিডিওটা দিয়ে দেবো, একবার গিয়ে দেখে নেবে। এবার তোমাদের একটু লোকেশনটা শেয়ার করে দিই। এটা হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দির, আর এটা হচ্ছে কচুয়া লোকনাথ বাবার মন্দিরটা, যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে সোজা আসতে হবে বেড়াচাপা, বেড়াচাপা থেকে স্বর্ণপুর বাজার। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করে আসছো, মানে নিজস্ব পার্সোনাল কারে আসছো, তাহলে তো একবারে ম্যাপটা বাস একবার দেখে রাখো, একদম সোজা রাস্তা, কোনো প্রবলেম হবে না। আমরা পৌঁছে গেছি কচুয়া লোকনাথ বাবার মন্দিরের একেবারে মেন গেটের সামনে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ভেতরে ঢুকলেই হচ্ছে বাবার মন্দিরটা। রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন রকমের দোকান, ফুলের দোকান, ডালার দোকান রয়েছে, এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করে বাবাকে পুজো দিতে পারো। এটা হচ্ছে সেই জায়গা যেখানে লোকনাথ বাবার কিন্তু বাল্যকালটা কেটেছিল, তার জন্মস্থান। এখানেই তার বন্ধু বেণীমাধব শীলের সাথে ছোটবেলাটা কেটেছিল এবং পরবর্তীকালে এখানে মন্দির স্থাপন করা হয়। জায়গাটিকে খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে যাতে সমস্ত দর্শনার্থীরা এই জায়গাটির সম্পর্কে তার পরিচয় লাভ করে। মন্দিরের একেবারে শেষে রয়েছে পার্কিং জোন, তোমাদেরকে একটু শেয়ার করে দিই পার্কিং জোনের ফেয়ারটা। এবং পার্কিং জোনের যে সামনে একটা জায়গা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা মন্দির, বহু প্রাচীন একটা মন্দির, যেটা স্থাপন করা হয়েছিল 1947 সালে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এটা হচ্ছে মেন মন্দির, ভেতরে তো ক্যামেরার অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না। আর মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার শেষের দিকে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের ভেতরে বাবা লোকনাথের একটা মূর্তি রয়েছে, সেখানে জল ঢালতে পারবে, কিন্তু রেস্ট্রিকশন রয়েছে এটা যে বাবার মাথায় কিন্তু ডাবের জল ঢালা চলবে না। এখানে তোমরা জল ফুল দিতে পারো, বাবাকে স্নান করাতে পারো, সমস্ত কিছুর সুব্যবস্থা রয়েছে। যেহেতু আমি একদম বছরের শুরুতে এসেছিলাম, তার জন্য কিন্তু লোকজনের বেশ ভালো ভিড় ছিল। আর তার পাশেই রয়েছে তুলসী মঞ্চ বা তুলসী মন্দির, এখানে ধূপধুনো জ্বালাবার স্থান, এখানেও তোমরা আরতি করে এই যা, এটা সেই স্থান যেখানে তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রাখতে পারো। এখান থেকে একেবারে সামনেই রয়েছে দুধপুকুর, যেটা আগেও ছিল, বাট এখন সেটাকে যত দিন গেছে সেটাকে আরো ভালোভাবে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। চারিদিকে পুকুরের পাড়টাকে বাঁধানো হয়েছে, বিভিন্ন রকম ফুল গাছ লাগানো হয়েছে, তাকে দেখতে আরো ভালো লাগে। এবং এখানেও স্নান করে মহিলাদের আলাদা করে জায়গা রয়েছে যেখানে জামা কাপড় চেঞ্জ করা যায়, ওয়াশরুম আর জামা কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। মন্দিরের একেবারে সামনেই রয়েছে অফিস ঘর, এখান থেকে তোমরা কুপন কালেক্ট করতে পারবে এবং এখানে কুপনের কিছু কালার ওয়াইজ আলাদা আলাদা ডিভাইডেশন রয়েছে এবং সেগুলো সময়সীমা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সামনের এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে তার কারণ বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য বা অনেক দর্শনার্থীরা যখন আসে তাদের একটা বসারও জায়গা করতে হবে, তো তার জন্য এই জায়গাটাকে খুব ফাঁকা রাখা হয়েছে, সের জন্য কিন্তু খুব ভালোও লাগছে। দুই সাইড থেকে দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান, সেটা তোমরা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো। গাছগুলোর পাশ থেকে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, ওভারঅল জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং শান্ত একটা পরিবেশ। বাট আমার জার্নিটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, কচুয়া মন্দিরের কাছে কিন্তু আরও দুটো খুব ভালো ভিজিটিং পয়েন্ট রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা নেক্সট ভিডিওতে, সেটা মিস করলে কিন্তু চলবে না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো একবার সাবস্ক্রাইব করে নিতে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।